টিএম টিভি চ্যানেল অন্তর্ভুক্ত আজ 7 তারিখ এপ্রিল 2023 শুক্রবার খবর লই অনরার মন্ত্রণা হাজির হইলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে ন দুই সাইডে শ্যাম্পান বলে হইরে স্টেট আছে দে হিয়ান মাঝে ডালালে গাড়ি গুড়ি লই যা দে রোহিঙ্গা মুসলমান 89 জন। তাহলে নর পুলিশে দৈজে বর্মার দুই সাইডে কুকু স্বয়ং বলে হইরে দিয়া আছে দে হিবা মাঝে চীনাইয়ে লড়াই তৈয়ারি করে দে ইনর বাবুতে ইন্ডিয়াইয়ে চিন্তার সাথে নজরিয়া দিয়রে এন্তেজার করে নেন হইরে ইন্ডিয়ার দে হিন্দুস্তান নিউজ অফ মাঝে লেখে বর্মার মামলারে ফাইসলা করিবার বাবুতে হামাহা জরুরত আছে দে তঞ্জিম করলই বৈঠকত বইরে মশওয়ারা করে এন হইরে আসিয়াঙর কোটার জিম্মা লইয়ে দে ইন্দোনেশিয়ার ফরেন মিনিস্টারে বৈয়ান গইছে। ইউএনর হিউম্যান রাইট কাউন্সিলর তরফতন বর্মার দেশল্লা স্পেশাল নমাইন্দা হিসাবে জিম্মাদার দিয়ে দে হিবারে আরও 1 বছর টাইম বাড়াই দিয়ে ইসরায়েলে পালেস্টিনর এলাকার মাঝে পেলেন লইরে বোমবারি গইছে। আজার খবর মাঝে ইন্টারেস্ট লাগে দে খবর কল বেশা বেশি আছে হেতল্লা বলিওরে যেদু রোহিঙ্গা মুসলমান ভাই বিনয় কল অনরা আঁড়ার খবর রে ফুনর হারগুয়া রোহিঙ্গা মুসলমানর বাই বিনয়ন্দর হেঁড়ে শেয়ার করি বললা আরজ করা যার। তাহলে ন দুই সাইডে শ্যাম্পেন বলে হইরে স্টেট আছে দে হিয়ানর এলাকার মাঝে এপ্রিল 7 তারিখ দিনর 2 বাজে ডালাল কলে তিনান গাড়ি ফুরাই লইরে রোহিঙ্গা মুসলমান 89 জনরে মালয়েশিয়া লই যাই বললা লই যা দে টাইম মাঝে রাস্তাত পুলিশে আন্দাসা করি সাইকে যেতে টাইম মাঝে রোহিঙ্গা মুসলমান 89 জন ধরা হাইয়ে এন হইরে থাইল্যান্ডর হুকুমতর তরফতুন এলান গইছে রোহিঙ্গা মুসলমান হীন তিনান গাড়ি লইরে যাত দে টাইম মাঝে একানোরে পইলা সাইকে যেতে টাইম মাঝে রোহিঙ্গা মুসলমান ধরা হাইয়ে হিয়ার বাদে আদিয়ান গাড়ি মাঝে সাইকে যেতে টাইম মাঝেও রোহিঙ্গা মুসলমান কল ধরা হাইয়ে গাড়ি হিয়া নমা ধরা হাইয়ে দে হেডে রোহিঙ্গা মুসলমানর মিয়ালা হুয়াইন গুড়া হুয়াইন মরুত্বাইন কল সামেল আছে হিতার আরে তাইলেনর মেসর গুদাম একানোর মাঝে দুদিন পর্যন্ত রাখিল দে টাইম মাঝে হানামানি নদীয়রে ওয়াশা 30 রাখিল এন হইরে তাইলেনর হুকুমত তরবতুন এলান গজ্জে রোহিঙ্গা মুসলমান দ্বারা হাইয়ে দে হিনরে শ্যাম্পন বলে হইরে জাগা আছে দে হিয়ানত পুলিশর গাঁঠির মাঝে বন গরিয়রে বেকানুনি করলে দে মদিমার দ্বারা লইরে অ্যাকশন লইব এন হইরে তাইলেনর হুকুমত তরবতু বয়ান গজ্জে রোহিঙ্গা মুসলমান কল আর কান স্টেডিয়ন বর্মার গাড়ি রাস্তা লই আইরে তাহলে নতু ফারাইরে এখন মালয়েশিয়া যাই বললা যার দে ঠাইম মাঝে শ্যাম্পান বলি হইরে জাগা আছে দে হিয়ান মাঝে দরা হাইয়ে রোহিঙ্গা মুসলমান কল মালয়েশিয়া যাবে সব মাঝে বুল লই যা দে ঠাইম মাঝে দরিয়া ডুফিওরে মরে বর্মার গাড়ি রাস্তা লই যা দে ঠাইম মাঝে দরা হাইলে জিয়ল মারে আর হেন্দিল্লা তাহলে নমাজে দরা হালিও জিয়ল মারে 100 রোহিঙ্গা মুসলমান মালয়েশিয়া যাদের টাইম মাঝে বেসিত্তু কুড়ি ফসল জনানিক রোহিঙ্গা মুসলমান মালয়েশিয়া ফসি ফারে রাস্তার মাঝে এজন খতরা শ্যালেস লইরে মোকাবেলা করা ভরতে টাইম মাঝে রোহিঙ্গা মুসলমান কল লাতার মাঝে মালয়েশিয়া যাই বল্লা বলিওরে কোশিস করাত আছে বর্মার দুই সাইডে কুকু স্বয়ং বলি হইরে দিয়া আছে দে হিবা মাঝে সিনাইয়ে লড়াই তৈয়ারি করে দে ইনরে ইন্ডিয়াইয়ে চিন্তার সাথে ডাকে নজরিয়া দিয়রে এন্তেজার করে এন হইরে ইন্ডিয়ার দে হিন্দুস্তান নিউজ অফ মাঝে লেখে চিনাইয়ে এলাকা হিয়ান মাঝে জাগা লইয়ে দে ইয়ান ইন্ডিয়ার অশেনরে কবজা করিবল্লা বলিয়রে কোশিস করে দে এন হইরে ইন্ডিয়ার হিন্দুস্তান নিউজ অফ মাঝে লেখে কুকু সুয়েঙর ফুয়াতি কেম্বোডিয়ার সিহানু প্রেল বলি হইরে মেলাঠির গাঁটিয়া সে দে হিয়ানর ডাকে ইউ সিনাইয়ে লড়াই তৈয়ারি করে মামলা ইনর বাবুতে ইন্ডিয়াইয়ে বেশাবেশি চিন্তার সাথে ডাকে নজরিয়া দিয়রে এন্তেজার করে এন হইরে দে হিন্দুস্তান নিউজ অফ মাঝে লেখে কুকু সুয়েম বলি হইরে দিয়া সে দে হিবা মাঝে 1300 মিটার তুন 2300 মিটার পর্যন্ত লাম্বা পেলেন কল উড়ালামা গরিবার ইমান রাস্তা কল নারগরের এন হইরে দে হিন্দু টাইমস নিউজ অফ মাঝে লিখকে হেড়ে হালিগা
চীনার মিলিটারি ন বর্মার দেশ তৈজন্ত মিলিটারির হুয়াতি চীনার মিলিটারি অকল দেহাজার এন হইরে ইন্ডিয়ার দে হিন্দু টাইমস নিউজ অফ মাঝে লিখে ইউএন আর হিউম্যান রাইট কাউন্সিল অন্তর্ভুক্ত বর্মার দেশ লাভলিওরে স্পেশাল নমাইন্দা হিসাবে জিম্মাদার দিয়ে দে হিবারে এপ্রিল আর পাঁচ তারিখের মাঝে আর এক বছর টাইম বাড়াই দিয়ে বর্মা মাঝে পাওয়ার রে হারিয়ে দে মিলিটারির হুকুমতে টেরোরিস্ট সন্ত্রাসী মামলা করে দে জেনোসাইড করে দে ওয়ার ক্রাইম ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি করে দে ইনরে জলদি তু জলদি বন করিবল্লা বলিও রে হেন্দিল্লা কন্ডেম করে দে ইউএন অর হিউম্যান রাইট কাউন্সিল তোন ফাইসলা নামাক কদা এপ্রিল অর পাঁচ তারিখের মাঝে বুট নগরীয় রে ফাইসলা গরিও রে বাদে বর্মার দেশ লাভলিও রে ইউএন অর হিউম্যান রাইট কাউন্সিল তর্বতন স্পেশাল নমাইন্দা হিসাবে জিম্মাদার দিয়ে দে টমাস অ্যান্ড্রিউসরে আর এক বছর টাইম বাড়াই দিয়ে দে হে মোতাবেক ইউএন অর হিউম্যান রাইট কাউন্সিল তর্বত বর্মার দেশল্লা স্পেশাল নমাইন্দা হিসাবে জিম্মাদার দিয়ে দে টম অ্যান্ড্রিউসে বর্মার হালতরে লাত্তাম মাঝে তাহাকি গরিয়রে কদুর তর্কিয়র ইনরে হিবাইয়ে পঞ্চাশ তিম্মতর ইউএন অর হিউম্যান রাইট কাউন্সিলর মিটিং করিব দে হিবা মাঝে রেপোর্ট তুলিবার আছে হিয়ার বাদে হত্যর মত্তর ইউএন অর টাট কমিটির মিটিং চলিব দে হিবা মাঝিও রেপোর্ট তুলিবার আছে ইউএন অর হিউম্যান রাইট কাউন্সিলর তুন বর্মার মামলার বাবুতে একজা ফাইসালানামা নেলাইলিও বর্মার মিলিটারির হুকুমতে একানুদা মানিয়াই দে নাই হেন্দিলা ইউএন অর সিকিউরিটি কাউন্সিল তরফ তুনো বর্মার মামলার বাবুতে ফাইসালানামা নেলাই দে হিয়ানুরে বর্মার মিলিটারির হুকুমতে মানিয়াই দে নাই বর্মার মামলারে ফাইসালা করিবার বাবুতে যে দুন তঞ্জিমকল লই বৈঠক বইরে মশওয়ারা করা হইব দে তঞ্জিমকল আছে হি লইরে এখন বৈঠক বইরে মশওয়ারা করে দে ইন তুর্কিয়র কামিয়া ফরেন হইরে ইন্দোনেশিয়ার ফরেন মিনিস্টার রিডনো মারসুডিয়ে এপ্রিলর পাঁচ তারিখ মাঝে মিডিয়া লই প্রেস কনফারেন্স গজ্জে দে টাইম মাঝে বইয়ান গজ্জে এখন দলই দে তঞ্জিমকল হি লইরে আগে দলা নইয় বর্মার মামলারে শান্তির সাথে ফাইসলা করিবার বাবুতে হামাখা দলইরে মশওয়ারা করা বরদে তঞ্জিমকল লইরে বৈঠক বইরে মশওয়ারা করে এন হইরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা মাঝে মিডিয়ার প্রেস কনফারেন্স গজ্জে দে হেডে বয়ান গজ্জে দে ইয়ান দ্য এক্সপ্রেস টাইমস নিউজ মাঝে লিখে কিন্তু দলই দে তঞ্জিমহীনর নামরে বয়ান নগরে আসিয়েঙে বর্মার মামলারে ফাইসলা করি বল্লা বলিও রে ফাঁসান শরত এলান গজে দে ইনরে আমলরে আনি বল্লা বলিও রে বর্মার মামলারে ফাইসলা করতে যে দুন নাকি জরুরত দে তঞ্জিমকল আছে হি লইও রে বৈঠক বইও রে ফাইসলা করি বল্লা বলিও রে মশওয়ারা করে আসিয়েঙে বর্মার মামলারে ফাইসলা করি যাই ফারিব দে ইয়ানরে আশা করির এন হইও রে ইন্দোনেশিয়ার ফরেন মিনিস্টার হিবাইয়ে বয়ান গজ্জে পলিস্টিনের এলাকা মাঝে ইসরায়েলে এপ্রিলর পাঁচ তারিখ গত বুধবারে বিন্যা পেলেন লইরে বোমবারি গজ্জে পলিস্টিনের মুজাহেদকলে ইসরায়েলের দৈন সাইডে মিজাইলকল মারিওরে এটেক গজ্জে দে হিয়ানরে জবাব দিয়ে দে হে হিসাবে পেলেন লইরে পলিস্টিনের মুসলমানের এলাকা মাঝে বোমবারি গজ্জে দে এন হইরে ইসরায়েলের হুকুমত তর্বতন এলান গজ্জে পলিস্টিনের মুজাহেদ অকলে মিজাইল ফাঁসা পর্যন্ত মাইজে হিনতিন তিন আসলে আর দুয়ারে মানুষ তানুষ নাই দে এলাকার মাঝে ফজ্জে এন হইরে ইসরায়েলের হুকুমত তর্বতন বিডিও বাইর গরিয়রে বয়ান গজ্জে ইসরায়েলের হুকুমত তর্বতন এলান গজ্জে দে হেড়ে গাজার উত্তর সাইডে এক্সট্রিমি সকলে ট্রেনিং দে দে ট্রেনিংয়ের মাঝে টার্গেট লাগাইরে বোমবারি গজ্জে দে এন হইরে হিতারা এলান গজ্জে আজ্জার খবরে দূর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।